দাও ফিরে সে অরণ্য ল এ নগর ল যত লৌহ কাষ্ঠ প্রস্তর হে নবসভ্যতা হে সর্বগ্রাসী রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ে দাঁড়িয়ে মানব সভ্যতার অস্তিত্বের সম্পর্কে যে কথা অনুভব করেছিলেন আজকের যুগে দাঁড়িয়েও আমরা সেই কথা অনুধাবন করতে পারছি না যে আমাদের অস্তিত্বের জন্য আমাদের জীবনের জন্য আমাদের প্রাণের জন্য নগরের পাশাপাশি অরণ্যের কতটা প্রয়োজন এখন আমি আপনাকে যে তথ্যটা দেব সেটা হয়তো আপনি কোনোদিনও ভাবেননি একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে প্রায় সাত থেকে আট লিটার বাতাস প্রশ্বাসের মাধ্যমে নিজের শরীরে গ্রহণ করে যার মধ্যে শতাংশ থাকে অক্সিজেন তার মানে আট গুণ ষাট সমান সমান চারশো আশি লিটার এক ঘন্টায় আর চব্বিশ ঘন্টায় চারশো আশি গুণ চব্বিশ সমান সমান এগারো হাজার পাঁচশো কুড়ি লিটার এর কুড়ি শতাংশ অক্সিজেন তার মানে প্রায় দু লিটার অক্সিজেন আমরা একদিনে গ্রহণ করে থাকি অক্সিজেনের সেকেন্ডারি সোর্স হিসেবে একটি স্ট্যান্ডার্ড অক্সিজেন সিলিন্ডারের ওয়েট প্রায় একশো পঞ্চাশ পাউন্ডের মতো হয় যাতে প্রায় ছ হাজার পাঁচশো লিটার মতো অক্সিজেন থাকে যা ব্যবহার করে একজন মানুষ দুদিনের কিছু বেশি সময় বাঁচতে পারেন যদি আমি একটা সিলিন্ডারের দাম প্রায় এক হাজার টাকা হিসেবে ধরি তাহলে বছরের শেষে আমাদের খরচ হবে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এবার আপনার পরিবারের সদস্য সংখ্যার সঙ্গে এই অ্যামাউন্টটিকে গুণ করলেই আপনার কাছে হিসেবটা পরিষ্কার হয়ে যাবে যে অক্সিজেন কেনার পিছনে আপনার কত টাকা খরচ হতে পারে কি? ভয় পেলেন এখন আপনি হয়তো ভাবছেন যে অক্সিজেন কিনতেই যদি এত টাকা চলে যায় তাহলে আপনি সার্ভাইভ করবেন কি করে অথবা এটাও ভাবতে পারেন যে অক্সিজেন নিয়ে এত কথা হচ্ছে কেন অক্সিজেন কেন কিনতে যাবেন আপনি কারণ এটা তো পার্ট অফ নেচার আরে মশাই দিন দিন যা জনসংখ্যা বাড়ছে সেই অনুযায়ী যদি গাছের পরিমাণ না বাড়ে তাহলে অক্সিজেন কোথা থেকে আসবে যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে তাহলে কি কি হতে পারে এক সমস্ত কংক্রিটের শহর চোখের পলক ফেলার আগেই ধুলিসাৎ হয়ে যাবে অক্সিজেন এমন এক জিনিস যা সমস্ত অণুকে একে অপরের সাথে বেঁধে রাখতে সাহায্য করে আর যদি অক্সিজেন না থাকে তাহলে সেই বাঁধন ছেড়ে যাবে আর তখনই প্রলয় শুরু হবে দুই মানুষ পশু পাখির সোনার ক্ষমতা হারিয়ে যাবে কারণ অক্সিজেনের মাধ্যমে আমরা কোনো ধ্বনিকে শুনতে বা বুঝতে পারি তিন আমাদের পৃথিবীতে যে ওজন মণ্ডল আছে তা সূর্যের অতি বেগুনি রশ্মিকে ফিল্টার করতে সাহায্য করে যদি ওজন মণ্ডল না থাকত তাহলে সরাসরি সূর্যের কিরণ আমাদের শরীরকে পুড়িয়ে দিত চার অক্সিজেন না থাকলে সমস্ত ফিউয়েল চালিত ইঞ্জিন তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে পাঁচ সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে কারণ অক্সিজেন আলোর বিচ্ছুরণ ঘটাতে সাহায্য করে সবশেষে যে জিনিসটা না বললেই নয় তা হল অক্সিজেন না থাকলে তৎক্ষণাৎ জল বাষ্পে পরিণত হবে কারণ এইচ টু ওতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের অণু থাকে আর হাইড্রোজেন হলো হালকা গ্যাস তাহলে বুঝতেই পারছেন অক্সিজেন আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য এবং সমাজের জন্য কতটা জরুরি মানুষ তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থ সম্পদ ইত্যাদি জমিয়ে রেখে যায় যাতে তার উত্তরসূরি তার ভবিষ্যৎ প্রজন্ম রকম কষ্ট না পায় কিন্তু একবার ভাবুন তো যদি অক্সিজেন না থাকে যদি সুস্থ স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে না পারে তাহলে কিসের অর্থ সম্পদ আর কিসের উত্তরসূরি তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে বছরে অন্তত একটা করে গাছ লাগান কারণ অর্থ সম্পত্তির পাশাপাশি আমাদের কিন্তু অক্সিজেনেরও ভীষণ প্রয়োজন নিজে বেঁচে থাকার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না